সিমুলেটর বাংলাদেশের নতুন আপডেট কিন্তু আসতে চলেছে নেক্সট ডে। তো নতুন আপডেটে কিন্তু গাড়ি চালানোর পদ্ধতিও একটু চেঞ্জ হয়েছে, মানে প্রথম থেকে কিভাবে শুরু করবে তাদের কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা একেবারে যারা নতুন, এর আগে সিমুলেটর বাংলাদেশ কখনোই ডাউনলোড করো নি, আমি কিন্তু তাদের জন্য তৈরি করে দেবো আজকে ভিডিওটি, যেন নতুন যারা ডাউনলোড করবে তারাও এবং পুরাতন যারা আছি তারাও যেন সুন্দরভাবে গেমটাকে খেলতে পারি। তো চলো শুরু করে দিই। বন্ধুরা, যেহেতু আপডেটটি এখনো আসেনি, আমি তোমাদেরকে আগেকার প্রসেসটা দেখাই যারা ডাউনলোড করনি তাদের জন্য। তাদের জন্য তোমরা ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর তোমরা গেমটিকে জাস্ট একটা রেজিস্ট্রেশন করে নেবে। রেজিস্ট্রেশন করার পর তোমরা এই রকম একটা ফিচার দেখতে পারবে, হয়তো মানে নতুন আপডেটে হয়তো এই স্ট্যান্ডটা চেঞ্জ হতে পারে কিন্তু প্রসেসটা সেম থাকবে। এরকম একটা স্ট্যান্ডে যাবে যে গেট জবে ক্লিক করবে। গেট জবে ক্লিক করার পর মোটামুটি একটা জব পেয়ে যাবে। জব পাওয়ার পর তোমরা কিন্তু সোজাসুজি চলে যাবে একেবারে সেই বাসের কাছে। বাসের কাছে যাওয়ার পর তোমরা কিন্তু একটা টেস্ট ড্রাইভ দিতে হবে, কারণ এখনকার পদ্ধতিটা হলো টেস্ট ড্রাইভ দেওয়ার পর তোমাদেরকে কিন্তু লাইসেন্স নিতে হবে। লাইসেন্স না নিলে কিন্তু তোমরা গাড়ি চালাতে পারবে না, এই জন্য তোমাদেরকে টেস্ট ড্রাইভ দিতে হবে যারা প্রথম আজকে ডাউনলোড করছো। টেস্ট ড্রাইভে পাস করার পর তোমরা কিন্তু যে তোমাদের নামটা লিখবে এবং তোমাদের জেন্ডারটা দিয়ে দেবো, এবং তখন জেন্ডার সিলেক্ট করার পর তোমরা কিন্তু মেয়ে না পুরুষ সেই ধরনের একজন ড্রাইভারকে তোমরা পেয়ে যাবে। ঠিক তারপরেই কিন্তু তোমরা একেবারে রেজিস্ট্রেশন করে গেমে ঢুকে যাবে। তো গেমে ঢুকে যাওয়ার পর তোমরা গেমটা লোড হওয়ার জন্য একটু সময় দেবে। গেমটা লোড হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু ঠিক এই রকম একটা ফিচার পেয়ে যাবে, আর যেখানে তোমরা দেখতে পারবে কিন্তু গ্যারেজ, স্টোর এবং ড্রাইভিং এর একটা অপশন থাকবে। এই রকম তোমরা অপশন কিন্তু পেয়ে যাবে। তো তোমরা চাইলে কিন্তু গ্যারেজের ভিতরে যেতে পারো। গ্যারেজের ভিতরে যাওয়ার পরে কিন্তু তোমরা অনেক কয়টি অপশন পাবে, পেইন্ট করতে পারবে, তারপরে আরো বিষয়গুলো আছে যেগুলো তুমি কিনা দেখতে পারছো, আমি সবগুলো বলবো না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমরা সবাই জানো। তো এখানে কিন্তু তোমরা অনেক কিছু পরিবর্তন করতে পারবে, যেমন হুইলটাও পরিবর্তন করতে পারবে। এখানে কিন্তু অনেক কিছু আছে, তোমরা একটু দেখে নিবে। তারপরে তোমরা কিন্তু চলে যাবে, ব্যাক হয়ে চলে আসবে। একবার ব্যাক হয়ে চলে আসার পর পরে কিন্তু তোমরা একেবারে ঠিক এই জায়গায় চলে আসবে, যেখানে বলে হলো যে তোমরা যে মোডে খেলতে চাও সেই মোডে খেলতে চাইলে তোমরা ফ্রি মোড পাবা, ক্যারিয়ার পাবা, কিন্তু মাল্টিপ্লেয়ার হয়তো পাবে না। মাল্টিপ্লেয়ার আপডেটটা এখন আসবে না, মাল্টিপ্লেয়ারের আপডেটটা আসবে আরও পরে। তো যে কোনো একটা সিলেক্ট করে নেবা। সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু তোমরা চলে যাবে ঠিক এই জায়গাতে। এই জায়গাতে আসার পর তোমাদেরকে কিন্তু টার্মিনাল সিলেক্ট করতে হবে। তো আগে যেরকম আমরা টার্মিনালটা পেতাম, এখন হয়তো আমরা টার্মিনালটা পাবো না, টার্মিনালটাকে আগে ডাউনলোড করে নিতে হবে। যেমন তোমরা সবুজ অপশন দেখছো, এইরকম অপশন দেখলে হয়তো ডাউনলোড করতে হবে এবং তারপরে ডাউনলোড করতে হবে, এবং কিছু অপশন থাকবে সেগুলো কিন্তু আমাদেরকে কয়েন দিয়ে কিনে নিতে হবে। যে কয়েনগুলো তোমরা খেলার মাধ্যমেও পেতে পারো বা ওখানে অ্যাড দেখার মাধ্যমেও পেতে পারো। ওখানে অপশনটা দেখলে আমরা আপডেটে পাইলে কিন্তু বুঝে যাবো যে কীভাবে করতে হবে। তো ঠিক সেইভাবে আমরা টার্মিনালগুলোকে ডাউনলোড করে নেবো। টার্মিনালকে ডাউনলোড করার পর টার্মিনালটাকে সিলেক্ট করে নেবো, এবং তোমরা ডান পাশে আরও দেখতে পাচ্ছ এখানে আছে ডে মোড, নাইট মোড, রেইনি মোড, অটো মোড। মানে তোমরা যদি অটো মোড দাও অটোমেটিক ডে নাইট হবে, রেইনি মোড হবে, তোমাদের যেটা পছন্দ সেটা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরপরই কিন্তু তোমরা স্টার্টে ক্লিক দেবে। স্টার্টে ক্লিক দেওয়ার পরপরই কিন্তু তোমাদের গেমটা চালু হয়ে যাবে এবং খেলা শুরু করে দিতে পারবে। তো মোটামুটি সিম্পল আগের মতোই আছে, কিছু জায়গায় হয়তো চেঞ্জ করা হয়েছে, মেনু বারগুলোকে চেঞ্জ করা হয়েছে। তো তোমরা যারা নতুন আছো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্টস করবে, আমি তোমাদের জন্য চেষ্টা করব আবারও নতুন করে কিছু দেওয়ার বা তোমাদেরকে হেল্প করার কিভাবে তোমরা খেলবে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।